দেখৰ হেনা প্ৰধানৰ সংবাদমেল দেখৰ জৰি পৰিস্থিতিক লৈ সংবাদমেল হেনা প্ৰধানৰ বিভিন্ন প্ৰান্তত প্ৰতিবাদকাৰী আন্দোলন চ প্ৰদৰ্শিয়া কৰিব নেকি এটা প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনাই প্ৰশ্ন উঠিছে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনা পদত্যাগ বাংলাদেশৰ সামৰিক শাসন মানি লবনে জনতা এনে ধৰণৰ এটা প্ৰস্তাৱ উত্থাপন হৈছে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনাৰ পদত্যাগ এই মুহূৰ্তৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনা পদত্যাগ কৰিছে অক্টিংগভা বাংলাদেশত প্ৰতিবাদ কৰিছিল হাজার হাজার লোকে প্রতিবাদ করবলে উলাই আহিছিল আর এই মুহূর্তত গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশের সেনা প্রধানে সংবাদমেল আয়োজন করেছে দেশের জরুরি পরিস্থিতিক লৈ সংবাদমেল সেনা প্রধানের দেশের বিভিন্ন প্রান্তত প্রতিবাদকারী আন্দোলন ছ পদত্যাগ করেছে শেখ হাসিনায় শেখ হাসিনার পদত্যাগর দাবি তুলি প্রতিবাদ সাব্যস্ত করেছিল জনতায় আর তারপরে এটা পদত্যাগ করেছে শেখ হাসিনায় পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় বাংলাদেশের সেনা প্রধানে সংবাদমেল আয়োজন করেছে আর এই কথা ঘোষণা করেছে দেশের জরুরি পরিস্থিতিক লৈ সংবাদমেল সেনা প্রধানের দেশ এরি পলায়ন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আর পশ্চিমবঙ্গের দিকে পলায়ন করেছে বলে জানিপরা গেছে পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনায় পদত্যাগ করেছে সামরিক শাসনের শাসকর হাতলে যাব নেকি এটা শাসনের বাকজরি এনে ধরনের প্রশ্ন উত্থাপন হয়েছে দেশ এরি পলায়ন করেছে শেখ হাসিনায় অগ্নিগর্ভা বাংলাদেশের পর এই মুহূর্তের ব্রেকিং নিউজ শেখ হাসিনায় পদত্যাগ করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনায় পদত্যাগ করেছে দেশের বিভিন্ন প্রান্তত প্রতিবাদকারীর আন্দোলন পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় শেখ হাসিনার পদত্যাগর দাবি তুলি রাস্তালে উলাই আহিছিল হাজার হাজার লোক শ শ জনতায় প্রতিবাদ সাব্যস্ত করেছিল বহু লোক ইতিমধ্যে নিহত হয়েছে 97 জনের মৃত্যু হয়েছে এই প্রতিবাদস্থলীতে কেবাজনো লোকের মৃত্যু হয়েছে দেশ এরি পলায়ন করেছে এটা শেখ হাসিনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ বাংলাদেশের সেনা প্রধানের সংবাদমেল আয়োজন দেশের জরুরি পরিস্থিতিক লৈ সংবাদমেল সেনা প্রধানের বিশেষ বিমানে পলায়ন করেছে বলে জানিপরা গেছে শেখ হাসিনায় এটা পলায়ন করেছে দেশের বাংলাদেশের পদত্যাগ করে দেশের দেশ এরি পলায়ন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় এখন বিশেষ বিমানে পলায়ন করেছে শেখ হাসিনায় এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় শেখ হাসিনা পদত্যাগৰ পিছত এটা প্ৰশ্ন হৈছে দেশৰ এতিয়া বিভিন্ন প্ৰতিবাদকাৰীসকলে পদত্যাগৰ দাবী কৰিছিল আৰু তাৰপিছতে এতিয়া দেশ এৰি পলাইছে শেখ হাসিনাই এতিয়া প্ৰশ্ন হৈছে সামৰিক শাসকৰ হাতলৈ যাব নেকি শাসনৰ বাকজৰি বাংলাদেশত সামৰিক শাসন মানি লবনে জনতা এনেধৰণৰ বিভিন্ন প্ৰশ্ন এতিয়া আহি পৰিছে ইতিমধ্যে এখন বিশেষ বিমানেৰে পলায়ন কৰিছে বুলি জানিব পৰা গৈছে শেখ হাসিনাই দেশ এৰি পলায়ন কৰিছে পদত্যাগ কৰি দেশ এৰি পলায়ন কৰিছে শেখ হাসিনাই উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে আজি দুদিন ধরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তত এটা প্রতিবাদকারী সকলে গণ আন্দোলন গড়ে তুলিছিল উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল হাজার হাজার লোক এনেদরে লাখে লাখে জনতা উলাই আহি প্রতিবাদ সাব্যস্ত করেছিল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর পদত্যাগ করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনায় শেখ হাসিনা পদত্যাগ আর এই মুহূর্তের এই খবর আহিছে যে এখন বিশেষ বিমানে পলায়ন করেছে শেখ হাসিনায় পশ্চিমবঙ্গের ফালে পলায় যাওয়ার সম্ভাবনা দেখবলে পাওয়া গেছে আর এই সন্দর্ভত বাংলাদেশের সেনা প্রধানে এখন বিশেষ সংবাদমেল আয়োজন করেছে দেশের জরুরি পরিস্থিতিক লৈ সংবাদমেল যোগে জানিবলৈ দিছে এই কথা
আমি পুনপটাকে সংযুক্ত হৈছো নিউজ ৰুমৰ আমাৰ লগত আছে এসোসিয়েট এডিটৰ পার্থ জ্যোতি বৰা পার্থ জ্যোতি বৰা এই মুহূৰ্তৰ বিগ ব্ৰেকিং নিউজ পদত্যাগ কৰিছে শেখ হাসিনা প্ৰিয়ংকা শেখ হাসিনা বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনাই কেৱল পদত্যাগ কৰাই নহয় শেখ হাসিনাই কেৱল পদত্যাগ কৰাই নহয় শেখ হাসিনাই দেশ ত্যাগ কৰাৰ খবৰ আহি পৰিছে আমাৰ সুবুৰিয়া দেশ বাংলাদেশৰ পৰা এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ বাংলাদেশৰ মুৰব্বী বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনাই দেশ ত্যাগ কৰাৰ কথা খবৰ আহিছে এই মুহূৰ্তত বিভিন্ন আন্তঃৰাষ্ট্ৰীয় সংবাদ প্ৰতিষ্ঠানে এই খবৰ ইতিমধ্যে জনাইছে শেখ হাসিনাই বিশেষ বিমানযোগে দেশ ত্যাগ কৰিছে প্ৰথমতে বাংলাদেশৰ এখন আখাৰীৰ সংবাদ পত্ৰ প্ৰথম আলোত খবৰ ওলাইছিলে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে দেশ ত্যাগ কৰি ভাৰতত প্ৰৱেশ কৰাৰ চেষ্টা কৰিছে কিন্তু এই মুহূৰ্তৰ খবৰ মতে আন্তঃৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমৰ খবৰ মতে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকী ফিনলেণ্ডলৈ যোৱাৰ পৰিকল্পনা কৰিছে এতিয়া বাংলাদেশত যি এক অৱস্থাৰ সৃষ্টি হৈছে সেই অৱস্থাৰ ফলত এনেধৰণৰ পৰিস্থিতি বাংলাদেশত উদ্ভৱ হোৱা পৰিলক্ষিত হৈছে আৰু কিছু মুহূৰ্তৰ পিছতে আজিৰ দিনটোত বাংলাদেশৰ আৰ্মি চিফ সেনাৰ যিজন মুৰব্বী ৱাকাৰ উজ জামান তেওঁ সংবাদমেল সম্বোধন কৰি দেশৰ শাসনৰ দায়িত্ব লোৱাৰ সম্ভাৱনা আছে বা অৱধাৰিতভাৱে তেওঁ দেশৰ শাসনৰ দায়িত্বভাৰ লোৱাৰ সম্ভাৱনীয়তা প্ৰকট হৈছে কিছু মুহূৰ্তৰ পিছতে সেনাৰ মুৰব্বী ৱাকাৰ উজ জামানে দেশৰ জনতাক সম্বোধন কৰিব আৰু দেশৰ জনতাক সম্বোধন কৰি দেশৰ শাসন আৰ্মিৰ হাতলৈ হস্তান্তৰ কৰাৰ যি ঘোষণা সেই ঘোষণা কৰাৰ সম্ভাৱনা আছে কিন্তু বাংলাদেশৰ যদি আমি ইতিহাস লুটিয়াই চাওঁ বাংলাদেশত বিগত সময়তো কিন্তু সেনাৰ শাসন আছিলে বাংলাদেশত গণতন্ত্ৰ যেতিয়া বাংলাদেশৰ জন্ম হৈছিল 1971 চনত তাৰ পিছত কিছুদিন গণতন্ত্ৰ আছিল যদিও কিন্তু দীৰ্ঘকালীন সময় বাংলাদেশ আৰ্মিৰ যোগেদি শাসিত হৈছিল জেনেৰেল জিয়াউৰ ৰহমানে শাসন কৰিছিল দীৰ্ঘকাল বাংলাদেশত গতিকে বাংলাদেশত আৰ্মিৰ শাসন নতুন ঘটনা নহয় আৰু যি বৰ্তমানৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকী শেখ হাসিনাই পলায়ন কৰিবলগীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি কেনেকৈ হ'ল যোৱা এমাহৰ ভিতৰতে বাংলাদেশত এক সাংঘাতিক আনপ্ৰেচিডেণ্টেড পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল বাংলাদেশত প্ৰথমতে বাংলাদেশৰ ছাত্ৰসকলে ছাত্ৰ বহু সংগঠন আৰু বহু বাংলাদেশৰ বিৰোধী সংগঠনৰ সদস্য বা বিৰোধী সংগঠনৰ নেতাই এক আন্দোলনমুখৰ পৰিৱেশৰ বাংলাদেশত সৃষ্টি কৰিলে তেওঁলোকৰ দাবী আছিলে চাকৰিৰ ক্ষেত্ৰত যি মুক্তিযুঁজাৰুসকলক কোটা দিয়া হয় সংৰক্ষণৰ ব্যৱস্থা কৰা হয় 30% সেই সংৰক্ষণৰ ব্যৱস্থা বিলুপ্ত কৰিব লাগে নহ'লে হ্ৰাস কৰিব লাগে সুপ্ৰীম কোৰ্টে হস্তক্ষেপ কৰি সংৰক্ষণৰ ব্যৱস্থা মুক্তিযুঁজাৰুৰ কাৰণে 5% হ্ৰাস কৰিছিলে তাৰপিছত কিন্তু সাময়িকভাৱে যি প্ৰতিবাদ সেই প্ৰতিবাদ কমা পৰিলক্ষিত হৈছে থমকি ৰোৱা পৰিলক্ষিত হৈছিল যেতিয়া উচ্চতম ন্যায়ালয়ৰ হস্তক্ষেপত বাংলাদেশত মুক্তিযুঁজাৰুৰ কাৰণে যি সংৰক্ষণ চৰকাৰী চাকৰিত সেয়া 30%-5% হ্ৰাস কৰা হৈছিলে তাৰপিছত সমগ্ৰ দেশতে চাকৰিৰ কাৰণে মাত্ৰ 7%হে সংৰক্ষণৰ ব্যৱস্থা ৰখা হৈছিল তেতিয়া সাময়িকভাৱে কিন্তু প্ৰতিবাদকাৰী স্তিমিত হোৱা পৰিলক্ষিত হৈছিল তাৰপিছত কিন্তু পুনৰ প্ৰতিবাদ মুখৰ হৈ পৰিল বাংলাদেশ এইবাৰ তেওঁলোকৰ মূল দাবীটো হৈছে বাংলাদেশৰ শাসনৰ বাকজৰি এৰিব লাগে শেখ হাসিনা দীৰ্ঘ সময় ধৰি বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী হৈ আছিল বংগবন্ধু শেখ মুজিবুৰ ৰহমানৰ কন্যা অতি দুখৰ বিষয় যিজন ব্যক্তিয়ে বংগবন্ধুৱে বাংলাদেশক স্বাধীনতা প্ৰদান কৰিলে যিজন ব্যক্তিয়ে বাংলাদেশক ৱেষ্ট পাকিস্তানৰ যি অত্যাচাৰৰ পৰা মুক্ত কৰিলে তেওঁৰে জীয়ৰী শেখ হাসিনাই আজি নিজৰ দেশ এৰি পলায়ন কৰিবলগীয়া হৈছে আৰু এই যি প্ৰতিবাদ আমি দেখা পালোঁ বাংলাদেশৰ প্ৰতিটো প্ৰান্তত এই প্ৰতিবাদত কিন্তু কালিলৈকে 300 জন লোকৰ মৃত্যু হৈছিলে থানা জ্বলাই দিয়াৰ ফলত 12-15 জন আৰক্ষীৰ লোকৰো মৃত্যু হৈছে কিন্তু ভাৰতৰ কাৰণে এইটো এটা ভাল খবৰ নহয় বৰ্তমানৰ যিখন চৰকাৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনাৰ সৈতে ভাৰতবৰ্ষৰ বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক আছিল আৰু বিভিন্ন সময়ত এই যি প্ৰতিবাদ প্ৰথমতে সংৰক্ষণৰ বিৰুদ্ধাচৰণ কৰি প্ৰতিবাদ হৈছিলে আৰু তাৰপিছত বাংলাদেশৰ বৰ্তমান প্ৰধানমন্ত্ৰীগৰাকীক পদত্যাগৰ দাবী উত্থাপন কৰি প্ৰতিবাদ হৈছিল এই প্ৰতিবাদ কিন্তু ভাৰত বিৰোধী হোৱাও পৰিলক্ষিত হৈছিল বহুকেইটা শ্লোগান ভাৰত বিৰোধী শ্লোগানলৈ ৰূপান্তৰ হৈছিলে সেই শ্লোগানকেইটাৰ সন্দৰ্ভত মোৰ সৈতে সংযুক্ত হ'ব নীলয় ভট্টাচাৰ্য আপোনাক স্বাগতম জনাইছোঁ মোৰ সৈতে সংযুক্ত হৈছে নীলয় ভট্টাচাৰ্য আপুনি যদি ভিতৰলৈ হয় নীলয় ভট্টাচাৰ্য আপোনাৰ পৰা জানিব বিচাৰিম বৰ্তমান বাংলাদেশৰ এই মুহূৰ্তত শ্ৰীলংকাৰ নিচিনা পৰিস্থিতি দেখিছোঁ বাংলাদেশৰ গণবন্ধন বা গণবাহন যিটো মানে শেখ হাসিনা
প্রধানমন্ত্রীগী আবাস যা পলায়ন করেছে গণভবন তারপর পলায়ন করেছে প্রধানমন্ত্রীগী ভারতলৈ আহিছে নেকি প্রথম আলু নামের সংবাদপত্রখনে কৈছে পশ্চিমবঙ্গত প্রবেশ করব পারিব পসিবিলিটি দিয়া হয়েছে প্রথমতে কৈছে যে ফিনল্যান্ডলৈ গৈছে হেলসিঙ্কিলৈ গৈছে বলে দ্বিতীয় কথা কৈছে যে ত্রিপুরার ফালে সুমাব পারে এটা ত্রিপুরার দিকে মানে হেলিকপ্টার উড়া বলে কোয়া হয়েছে প্রধানমন্ত্রী এগারী ত্রিপুরাত সুমাব ভারতে গ্রহণ করব গ্রহণ করবো ইমান সহজ কথা নয় কিন্তু ভারত প্রধানমন্ত্রী এগারী দ্বিতীয় কথাটা হল যে গণমোহন যত মানে আবাস সেই আবাসত এটা কিন্তু হাজার হাজার প্রতিবাদকারী সুমাই পড়েছে শ্রীলঙ্কাত মনত পড়ছে না শ্রীলঙ্কাত যেটা এনেকা একটা কূপ হয়েছিল শ্রীলঙ্কাত প্রায় প্রেসিডেন্সিয়াল প্যালেসত সকল মানুষ সুমাই পড়েছিল তাদের গিয়ে শোয়া কোঠাত গিয়ে সুইমিং পুলত গিয়ে সকলে গিয়ে আনন্দ উৎসব করেছিল ঠিক তেনেকাটা পরিস্থিতি হব পারে কারণ এটা তাদের গণভবনত যি প্রতিবাদকারী আছে প্রতিবাদকারী তাদের সুমাই পড়েছে আন একটা কথা আপনি কই আছিল যে যি ছাত্র প্রতিবাদ এটা আরম্ভ হয়েছিল যি আপনার রিজার্ভেশনের প্রতিবাদ করে যি এটা আরম্ভ হয়েছিল পিছলে গিয়ে কিন্তু এই একটা ডর দেশজুড়ি দেশব্যাপী একটা কথা কক একটা কথা কক যি প্রতিবাদ সংরক্ষণ ব্যুরোর বিরুদ্ধাচরণ করে যি প্রতিবাদ আরম্ভ হয়েছিল উচ্চতম ন্যায়ালয়ের হস্তক্ষেপত সংরক্ষণ হ্রাস করে দিয়া হল মুক্তিযুদ্ধার কারণে 30% পর 5% করা হল সাময়িকভাবে প্রতিবাদ স্তিমিত হয়েছিল তারপর পুনের শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করে এই প্রতিবাদ হল স্বাভাবিকতে রাজনৈতিক প্রতিবাদ এয়া হ্যাঁ প্রথম কথা হল আরক্ষণের বিপক্ষে প্রতিবাদ এই প্রতিবাদ গিয়ে দিনে দিনে বাড়ি গলগে তারপর গিয়ে ছাত্র ঠাইত গিয়ে পেলায় বেলেগ সংগঠনের মানুষ তাদের দেখা গলগে তাদের গিয়ে পেলায় বেলেগ বেলেগ এটা কোয়া হয়েছে যে বহিরাজ্যেরপরাও এই গোটে প্রতিবাদটুক সাপোর্ট করা হয়েছিল যাতে শেখ হাসিনার সরকারখন তাত পতন হয় খালিদাজিয়ার সরকারখন পতন হয় এটা কথাটা হল যে এনেকা একটা পর্যায়লৈ ছাত্র সংগঠনের যদি একটা প্রতিবাদ এই মুখর হবলগা হয় তাত নিশ্চয়কৈ বাহিরা যি এলিমেন্ট আছে তার এলিমেন্টর হাত থাকিবই লাগিব আর এনেকা একটা প্রতিবাদ যি প্রতিবাদে গিয়ে পেলায় প্রধানমন্ত্রীগী আসনচ্যুত হবলগা হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীগী ইতিমধ্যে পদত্যাগ করার পরিবেশের সৃষ্টি হয়েছে পদত্যাগ করাই নহয় দেশ ত্যাগ করবল হয়েছে আর একটা কথা প্রধানমন্ত্রী গৰাকীয়ে শেষৰ বাবে নিজৰ যি বক্তব্য আছিল সেই বক্তব্যটো ৰেকৰ্ড কৰিব বিচাৰিছিলে সেই বক্তব্য ৰেকৰ্ড কৰিবলৈ সময় দিয়া নহ'ল যি সময়ত সেনা বাংলাদেশৰ সেনা প্ৰধানমন্ত্ৰীগৰাকী ঘনিষ্ঠ বুলি ধৰি লোৱা হৈছিল ভবা হৈছিল ৰেপিড একচন ফৰ্চ আছে তেওঁলোকৰ আৰক্ষী আছে এতিয়া সেনা বাহিনীয়েও প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ বিৰুদ্ধাচৰণ কৰা পৰিলক্ষিত হৈছে নেকি যেতিয়ালৈকে সেনাৰ সমৰ্থন থাকিল যদিহে প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ সেনাৰ সমৰ্থন থাকিলে হয় তেওঁ দেশ এৰি পলোৱাৰ পৰিস্থিতি উদ্ভৱ নহ'ল হয় নহয় জানো আর দ্বিতীয় কথাটা হল যে প্রথম আলোয় এই মুহূর্তত দিছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীগীয়ে কুমিরতলা যুক্ত এয়ারবেস সেই কুমিরতলা এয়ারবেসর তারপর পলায়ন করেছে আপনি সাজু হইলক মানে সাজু হইলক কিছু আর কিছু আপডেট দিব বিচারিম এই মুহূর্ত ভারতবর্ষের কারণে কিন্তু শঙ্কার কারণ ভারতের সুবুরিয়া দেশ এখনক এ ধরনের অচলাবস্থা পরিলক্ষিত কিছুদিনের আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যে নির্বাচনত শেখ হাসিনার দলটোয়ে বিপুল ভোটত জয়ী সাব্যস্ত করেছিল কিন্তু সেই নির্বাচনত মাত্র এটা দলেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর কেজনমান ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আসে আন যাব রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলসমূহক শেখ হাসিনায় সেই রাজনৈতিক দলসমূহক শেখ হাসিনা এক প্রকার নিষিদ্ধ করেছিল আর সেই কারণেই গণতন্ত্র সেই কারণে গণতন্ত্রের বিরুদ্ধাচর গণতন্ত্রের পরিপন্থীয় কাম করেছে বলে রাইজে বিভিন্ন সময় কো বিচার কিন্তু নিলয় পুনের মোর সহ সংযুক্ত হব নিলয় কিন্তু পুনের আহিম এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে দেশ এড়ি পলাইছে শেখ হাসিনা আমি পুনের সংযুক্ত হম আপনার সহ কিন্তু তার আগে লো একটা সরু বিরতি।